স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যরাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিন শাকামিন। ঠিকাদারি প্রতিষ্ঠানে সীমাহীন দুর্নীতিতে সাতবার সময় বাড়িয়েও শেষ হয়নি সাভার চামড়া শিল্পনগরীর বর্জ্য পরিশোধনার কাজ। সংবাদে নিয়ে থাকছে ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব। ঢাকা বরিশাল মহাসড়কে 23 কিলোমিটার পথে বেহাল দশায় বিপাকে এ পথের যাত্রীরা। এতে এই যাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন অনেকেই। সড়কটি সংস্কার করা না হলে ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাস মালিক সমিতি, আর সংস্কারের আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। বরিশাল প্রতিনিধি আলী জসিমের তথ্যচিত্রে জানাচ্ছেন আপেল শাহরিয়ার। জয়শ্রী থেকে ভুরঘাটা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে এমন ছোট বড় খানাখন্দে ভরা, ফলে ঢাকা বরিশাল এ মহাসড়কের এ রাস্তায় প্রায় সময়ে বিকল হয়ে পড়ছে যানবাহন। স্থানীয়রা জানান, মাঝে মধ্যে ইট ফেলে সাময়িক মেরামত করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। ধনিয়া থেকে উজিরপুর 30 কিলোমিটার, এটা এক খানাখন্দে পরিণত হয়ে মরণ ফাঁদে তৈরি হয়েছে। রাস্তা তো খুব দুর্গতি ভাই, এই রাস্তায় তো চলাই যায় না, পাতি ভেঙে যায়, মনে করেন যে হ্যাঙ্গারের বোল কাটে যায়, এগুলো কাজকর্মীদের দিলে মনে করেন আমাদের সুবিধা, রাস্তা চলতে বোঝা তো শুধু নেই, রাস্তা খুবই খারাপ, মাথা ফাটা ধরে যায়, কলজে মলজে ধরে যায়, বৃষ্টি হলে তো চলার মতো, বৃষ্টি হলে চলাই যায় না, সুস্থ রোগী অসুস্থ অসুস্থ হয়ে যায়, গাড়িগুলি থাকে না, গাড়িগুলি তো ভেঙে যায়। এদিকে জেলা বাস মালিক গ্রুপ সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে হুঁশিয়ারি দেয় দ্রুত সংস্কার না হলে ধর্মঘটে যাওয়ার। আগামী 25 তারিখের মধ্যে যদি এই রাস্তার সংস্কার কাজ আরম্ভ না করে তাহলে 27 তারিখ সকাল 10টায় আমরা সড়ক বরিশালের সড়ক ভবন ঘেরাও কর্মসূচি পালন করব। বৃষ্টির কারণে চোপড়ে কাজ হচ্ছে না বলে জানায় সড়ক বিভাগ। এই সড়কটা আগে যেটা ছিল সেটা হচ্ছে 18 ফিট, 18 ফিট থেকে আমরা এখন 24 ফিট প্রশস্ততায় প্রশস্তকরণ করছি। এই প্রশস্তকরণ কাজটা চলমান আছে এবং ঠিকাদার কিন্তু ফিল্ডে এখন কাজ করছে, এবং এই ঠিকাদার প্রত্যেকটা ঠিকাদারই কিন্তু আমাদের যে কাজের মেয়াদ সে মেয়াদ আছে হচ্ছে আপনার অক্টোবর পর্যন্ত। সুতরাং আমরা একটা খুব ভালো একটা রোদে মৌসুমের অপেক্ষা করছি। ঈদুল আজহায় মশকে জানিয়ে দ্রুত মেরামতের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। আপেল শাহরিয়ার, আরটিভি। এদিকে অসংখ্য খানা খন্দ আর কার্পেট উঠে যাওয়া বেহাল দশা কুষ্টিয়া ঝিনাইদহ কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের। দিন দিন চলাচলের অনুপযোগী হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে মহাসড়কটি। তবে মহাসড়কটি দেশে উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগের একমাত্র মাধ্যম হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো যাত্রী। খানাখন্দের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। কুষ্টিয়া স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালের রিপোর্ট জানাচ্ছেন নোমান শিপিং। দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম কুষ্টিয়া ঝিনাইদহ ও কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন প্রায় 12,000 বিভিন্ন পরিবহন চলাচল করে, কিন্তু জনগুরুত্বপূর্ণ এই মহাসড়কের প্রায় 50 কিলোমিটার জুড়ে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য খানাখন্দ, উঠে গেছে রাস্তার কার্পেট। এ অবস্থায় বেহাল দশায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মহাসড়কটি। তবুও প্রধান সংযোগ সড়ক হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে এতে চলাচল করছেন হাজারো যাত্রী, ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা। 10 থেকে 15 কিলোমিটার পথ খুবই অবস্থা খারাপ, এখানে কি আসলে কেউ নাই দেখার মতো? রাস্তা তো মনে হচ্ছে এখন বৃষ্টি হলে আর এখানে মাছ চাষ করা যাবে না। রোডে ঘাটে এই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা শুধু এই রোড কন্ট্রাক্টরের জন্য হচ্ছে। রাস্তা সংস্কারের নামে অনেক ও অর্থ লোপাটের অভিযোগ স্থানীয়দের। 2-3 মাস আগে রাস্তাটা মেরামত করলো, কিভাবে মেরামত করলো বুঝলাম না। রাস্তার কারণ পরিবহনের যে ড্যামারেজ তো সেটা অকল্পনীয় ভাই। তবে সড়ক বিভাগের কর্মকর্তাদের দাবি, রাস্তা সংস্কারে কোনো গাফিলতি হয়নি, বৃষ্টি বেশি হওয়ায় রাস্তায় খানাখন্দ আর গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের বেহাল দশা দূর করতে আশ্বাসের কথা জানালেন তিনি। আমরা ওই জায়গাগুলোতে আপাতত রেনি সিজনকে ট্যাকেল করার জন্য সেই জায়গাগুলোতে সোলিং এবং এসবিবি করছি, এবং রেনি সিজনের পরে সেই জায়গাগুলোতে আমরা বিটুমিনাস প্রোগ্রাম নিব। জনগুরুত্বপূর্ণ মহাসড়কটি শুধু সংস্কার নয়, দ্রুততম সময়ে এটি স্থায়ীভাবে আবারও মেরামতের দাবি জানিয়েছেন এই পথে চলাচলকারীরা। নুমান শিবলি, আরটিভি।